আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জায়গাটা কি আপনারা চিনেন? এই জায়গাটা কারো কাছে চিনে মনে হলেও অনেকের কাছে এই জায়গাটা হচ্ছে অজানা, তো তাদের জন্যই বলে দিচ্ছি। এটা হচ্ছে মেঘনা নদীরই একটা পার, যে জায়গাটার নাম হচ্ছে ভাটিবন্দর। এই জায়গাটার অদ্ভুত একটা সৌন্দর্য আছে, যেটা দেখার জন্য হচ্ছে বিকেল হতে না হতেই বিভিন্ন ধরনের পর্যটকরা এখানে এসে ভিড় জমায়। তাদের মধ্য থেকে আমরাও ছিলাম একদল, যারা এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য সেখানে গিয়ে ভিড় জমিয়েছিলাম। এত সুন্দর ঢেউ ছিল, আমরা যেদিন গিয়েছি আম্মু বলছিল সেদিন নাকি একটু কমই ঢেউ ছিল, এর আগে আরও বেশি ঢেউ ছিল। তবে এতটুকু ঢেউয়ের মধ্যে আমি তো ভয় পাচ্ছিলাম যে এত দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ট্রলার বা নৌকা যাই বলেন এগুলো আসছিল। কিভাবে যে আসছিল আমি তো ভয় পাচ্ছিলাম, এই লোকেরা যে কিভাবে নামে কিভাবে ওঠে। ওনাদের অবশ্য চলাফেরা করতে করতে হয়তো বা অভ্যাস হয়ে গেছে। আমার বাচ্চারা যদি না থাকতো তাহলে আমিও হচ্ছে চেষ্টা করতাম নদীতে একটু ঘোরাঘুরি করার জন্য, বাট ওদেরকে নিয়ে এত স্রোতের মাঝে আমার তো ভীষণ ভয় করে, যার কারণে হচ্ছে আমি আর এই কথাও তুলিনি ওইখানে। তবে অন্যজনেরটা দেখে দেখে কিন্তু আমি আনন্দ নিয়েছি, খুব সুন্দর এই জায়গাটা, আরও ঘোরার অনেক সুন্দর জায়গা ছিল এর আশেপাশে। যদিও বিকেল হয়ে যাওয়ায় আর কিছুই করতে পারিনি। আর এই যে এখানে হচ্ছে আমরা কিছু খাবার দাবার খাচ্ছিলাম, শুধু শুধু বসে থেকে এখানে কি করব, তাই একটু খাবার খেয়ে এই মুহূর্তটাকে এনজয় করছিলাম। তো চলে আসার পথে যেটা দেখলাম যে খুব সুন্দর একটা মাটির জিনিসের দোকান ছিল, অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিস ছিল, তবে ওই লোকগুলো দোকানে ছিল না। তো অনেকক্ষণ ধরে ওনাদেরকে খোঁজাখুঁজি করার পরে পেয়েও যাই, তবে জিনিসপত্রের এত বেশি দাম ছিল আমি ভেবেছিলাম যে সোনার গায়ে হয়তো বা মাটির জিনিসপত্রের দাম কম হবে, যেহেতু এর আশেপাশে এই জিনিসপত্র তৈরি করে। নারায়ণগঞ্জ বা ইত্যাদি জায়গাগুলোতেই কিন্তু মাটির অনেক জিনিস তৈরি করে, সেই হিসাবে ওই জায়গায় দামটা কম হওয়ারই কথা। তবে যে জিনিসটা খেয়াল করলাম, কুমিল্লা থেকেও হচ্ছে সোনার গায়ে জিনিসপত্রের দাম অনেক অনেক বেশি। আমরা কিনতে গিয়ে হচ্ছে কিছু না কিনেই ফিরে এসেছি, তবে আপনাদেরকে জিনিসগুলো একটু দেখাই। দেখুন, অনেক জিনিস ছিল তবে জিনিসগুলোর দাম অনেক বেশি ছিল, তাই ভাবলাম যে এখান থেকে না কিনে আমাদের এদিক থেকেই কিনে নিব, কষ্ট করে আর বোঝাবো এ বাড়িতে নিয়ে আসতে হবে না। তো তখন ওর দামটা অবশ্য জানতে পারিনি, পরে লোকেদেরকে ডেকে নিয়ে এসেছিলাম, তারপরে এনে যা দাম শুনলাম তারপরে আর নেওয়ার কোনো ইচ্ছে হলো না, এমনিতেই দেখে চলে এসেছি। তবে কিছু নিতে না পারায় মনটা অনেকটাই খারাপ ছিল, কিন্তু কি করব। তারপরে যখন একটু সামনের দিকে যাই তখন একটা ছোটোখাটো দোকান পাই, তারপরে ওটার মধ্যেও আমরা যাই, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গিয়ে দেখলাম যে বাচ্চাদের ছোট ছোট খেলনার জিনিস হচ্ছে একসাথে সিট মতো বাঁধা আছে। তো এই জিনিসটাকে বললাম একটু খুলে দেখানোর জন্য যে এটার মধ্যে কি কি থাকে, তারপরে এটা চাইলে আমরা নিয়ে যাব ভালো লাগলে আর কি। তো উনি হচ্ছে এই খেলনাগুলোকে এখন খুলে দেখাবে। এগুলোর মধ্যে মোটামুটি বাচ্চাদের খেলার যা যা জিনিস লাগে মাটির খেলনার মধ্যে সব কিছুই ছিল, মুড়ি মুড়ি ভাজার কি যেন বলল ওইগুলো ছিল, তারপরে চালনি ছিল, কড়াই ছিল ইত্যাদি, এখন দেখতেই পাবেন যা যা ছিল। তো এটার দাম আমার কাছে চেয়েছিল হচ্ছে 120 টাকা। তো জিনিসগুলো দেখে আমার কাছে ভালো লেগেছে, তাই কোনো দামাদামি না করেই এই জিনিসটাকে 120 টাকার মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে ওনার কাছে আরও অনেক কিছু ছিল, ওনার দোকানটা ছোটোখাটো হলেও ছোটোখাটোর মধ্যে অনেক জিনিসপত্র ছিল। তো এখানে হচ্ছে জিনিসপত্রের দাম এখানেও অনেক বেশি, ওই দোকানে যা যা ছিল
অন্যান্য জিনিসপত্রের দাম হচ্ছে এখানে তার থেকেও বেশি চাচ্ছিল। এই জগগুলো এখানে চেয়েছিল 250 টাকা করে, আর এখানে চাচ্ছে হচ্ছে 350 টাকা করে। আর এই গ্লাসগুলো চাচ্ছিল হচ্ছে 150 টাকা করে, যেগুলো আমি পরবর্তীতে 100 টাকা করে নিয়েছিলাম। আর অন্য কিছুই নিইনি, জিনিসপত্রগুলো ভালো লেগেছিল, বাট এত দাম দিয়ে নেওয়ার মতো ইচ্ছা আমার ছিল না। আমাদের এখানে আর একটু কম দামে এগুলো পাওয়া যায়, বা মেলা হলে তো আর কোনো কথাই নাই, মেলার মধ্যে আরও কম দামে এই জিনিসগুলো পাওয়া যায়, আমার ইচ্ছা আছে। এই জিনিসগুলো হচ্ছে আমি মেলার মধ্যে থেকেই নিব। তারপর আম্মুর সাথে গেলাম, আম্মুর ছোটোবেলার পছন্দের আইসক্রিম খেতে। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।